214 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাআসা ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب صدق الله العظيم الله تعالى آيات تي জানিয়ে দিয়েছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত তোমরা কি ধারণা করেছো তোমরা কি মনে মনে একটা ধারণা করেছো মনে মনে একটা চিন্তা নিয়েছো মনে মনে একটা চিন্তা করে ফেলেছো মনে মনে অন্তরের ভেতরে তোমরা এমন কোন চিন্তা ফিকির পোষণ করছো যে তোমরা এমনিতে জান্নাত চলে যাবে এই কথা প্রশ্ন কি করছেন জরিমান কে আল্লাহ বান্দাকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তোমরা কি মনের ভিতর ধারণা করেই ফেলেছো যে তুমি জান্নাত চলে যাবে বিশাল একটা প্রশ্ন না অনেক কঠিন একটা প্রশ্ন যে তোমরা কি মনে করে নিয়েছো বা ভেতরে ধারণা করে ফেলেছো যে তোমরা জান্নাত চলে যাবে এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম অতএব তোমাদের পূর্বের মানুষ যারা ছিল তাদের যে অবস্থা আমি করেছিলাম যে পরীক্ষাটা নিয়েছিলাম সেই পরীক্ষা এখনো তোমার উপর আসেই নাই এখনো সেই পরীক্ষাটা তোমার উপরে আসেই নাই অতএব তুমি মনে মনে করে নিয়েছো যে আমি জান্নাত চলে যাব জান্নাতের মালিক কে জোরে বলেন কে জান্নাত দেবে কে জান্নাত কে নেবে কে তাহলে জান্নাতের মালিক যে তার হাতে এটা সে নিজে প্রশ্ন করছে মালিক আমি আর তুমি জমিনে বসে বসে চিন্তা করছো যে আমি এমনি এমনি জান্নাত চলে যাব আল্লাহ কঠিন প্রশ্ন এটা ছেড়ে দিয়ে বললেন এই কথাটি এবার আল্লাহ বলছেন যে এখনো তোমাদের আগের জামানার মানুষদের মতন সেই বিপদ এখনো আসেনি আমি এখনো পরীক্ষা তোমার উপরে করিনি অথচ তুমি জান্নাতে আসে বসে আছো পরীক্ষাটা কি ছিল পরে আল্লাহ বললেন যে মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু নাসমাতা নাসরুল্লাহ আমি আগের জামানার মানুষের অর্থ সংকট এবং অভাব দেখা দিয়েছিলাম দারিদ্রতার ভিতর ফেলে দিয়েছিলাম দুঃখ দুর্দশা কেলেশ জুলুম নির্যাতন অত্যাচার বিষণ্ণতা মনের কষ্ট শারীরিক কষ্ট পঙ্গুত্ব সব রকমের দুঃখ যন্ত্রণা আমি ওদের ভিতর দিয়েছিলাম এমন কি আমার উপর ঈমান রাখার কারণে ওদের মাথার উপর দিয়ে করাত দিয়ে ছিঁড়ে দুই ভাগ করে ফেলা হতো মাটিতে পুঁজে ফেলা হতো এই পরীক্ষা ওদের করেছি এখনো এই পরীক্ষা তোমাদের করলামই না আর তোমরা জান্নাতের আশায় বসে আছো এই কথাটা কার কত কঠিন কথা বলছেন আল্লাহ বান্দাকে যাবে এখনো এই পরীক্ষা তো করিনি সেই সাথে এমন অবস্থা সৃষ্টি করতাম তারা অসুল ছিল তারা ভীত থাকতো সবসময় আতঙ্কে থাকতো কম্পন তৈরি হতো ভয়ানক এক পরিবেশ তৈরি করে দিয়েছিলাম শুধু ইমানদারদেরকে আমি জান্নাতের জন্য বেছে নেওয়ার জন্য সুবহানাল্লাহ বিহামদি ইমানদারদেরকে জান্নাতে বেছে নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা এই পরীক্ষা ওদেরকে দিয়েছিলাম অথচ এই পরীক্ষা এখনো তোমাদের উপর আসে নাই অথচ তোমরা একটু ইবাদত করে মনে মনে ভেবে নিয়েছো যে জান্নাত চলে যাব আল্লাহ কথা বলছেন হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ সেই সময়ের পরিস্থিতি এত খারাপ হয়ে গেল সে সময়ের অবস্থা এত খারাপ হয়ে গেল পরিস্থিতি বেপরোয়া দেখে পরিস্থিতি খারাপ দেখে আল্লাহ তাআলার যত নবী আর রাসূল ছিল এবং তাদের যারা সাহাবী ছিল তারা বাধ্য হয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে ফেলেছিল আর বলেছিল আল্লাহ এত বড় বিপদ সহ্য করতে পারছি না তোমার সাহায্য কখন আসবে নবী রাসূল না সাহাবীরা নবী এবং রাসূল জান্নাতের সর্দার এত কঠিন পরিস্থিতি এসেছিল এই পরিস্থিতির ভিতর তারা বলছে আল্লাহ তোমার সাহায্য কখন আসবে সহ্য করতে পারছি না আল্লাহ তাআলা
জানিয়ে দিলেন আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব, ও বান্দারা তাড়াহুড়া করো না, আল্লাহর সাহায্য নিকটেই আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করলে তোমাকে আমার দরকার ছিল না, আমি নিজে ইসলাম প্রতিষ্ঠা করতাম এখানে, আমি তোমার তাড়াহুড়া দেখতে চাই না, আমি তোমার ধৈর্যের সাথে মোকাবেলা করে আমার দিনের উপর টিকে থাকা দেখতে চাই আমি। সম্মানিত হাজিরান, এই ব্যাপারে বুখারি থেকে একটা হাদিস বলছি, রাসূল এটা বলে শেষ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়ে পাতলা একটা কাপড় নিয়ে পাটির মাদুরের উপরে শুয়েছিলেন, তখন একজন সাহাবি রসুলের কাছে আসলেন, তার নাম ছিল খুবাইব বিন আরুত রাদিয়াল্লাহু আনহু সম্ভবত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ আপনি শুয়ে আছেন, রসুল উঠে পড়লেন, তিনি দেখলেন রসুলের পবিত্র মুবারক দেহ শুয়ে থাকার কারণে মাদুরের কারণে পিঠে দাগ পড়ে গেছে। সাহেব আমি দেখলাম সাদা মানুষ লাল হয়ে গেছে দাগ পড়ার কারণে, আমি রসুলকে বলে রসুলাম আমি আপনার কাছে খুব বিপদে পড়ে এসেছি। তিনি বলেন বলো। সাহাবি রসুলাম একটু আপনি আল্লাহর কাছে একটু সাহায্যের প্রার্থনা করেন না, আর পৃথিবীর একমাত্র রসুল মোহাম্মদ সাল্লাম যার দোয়া করা লাগে নাই, মুখে বলাও লাগে নাই, অন্তরে আসার আগেই আল্লাহ তাআলা আগেই সেটা কবুল করে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলের কাছে বলছে রাসূল আর সহ্য করতে তো পারলাম না, আপনি একটু আল্লাহর কাছে সাহায্য চান না একটু এই বিপদ থেকে বাঁচার জন্য। এই কথা যখন বললেন আল্লাহ রাসূল তখন তাকে বললেন ও সাহাবী জেনে রাখো তোমরা এখনই তাড়াহুড়া করছো, তোমাদের পূর্বের একত্ববাদী যারা ছিল, এক আল্লাহতে যারা বিশ্বাসী ছিল, তাদের কথা তোমরা একটু জেনে রাখো। তোমরা কি জানো তাদেরকে মাটির ভিতর প্রথম পুঁতে ফেলা হতো, এরপর গলা পর্যন্ত তাদের মাটি দিয়ে ঢেকে ফেলা হতো, এরপর তাদের মাথার উপর একটা করাত নিয়ে আসা হতো, এইটা দিয়ে দুইজন দুই পাশ থেকে টেনে মাথার দুই পাশে চিরে ফেলে দিত। আল্লাহ রাসূল বললেন সুস্থ মানুষকে দাঁড় করায় রেখে মাথার মাঝখান দিয়ে করাত দিয়ে ফেলে ফেলা হতো, তাদেরকে বলা হতো তোমরা তোমাদের আল্লাহর পথ থেকে ফিরে আসো, তাওহীদ থেকে ফিরে আসো, সুন্নাত থেকে ফিরে আসো। তখন তারা বলতো যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ কা দ্বিতীয়, এখান থেকে ফেরার কোনো সুযোগ নাই। তারা এভাবে শাহাদত বরণ করেছে। ও সাহাবী লোহার শিরোনি বানানো হতো, লোহার শিরোনি এনে ওই মুমিন ব্যক্তির দেহের প্রত্যেকটা শরীরে যেখানে যেখানে মাংস আছে ওই লোহার শিরোনি দিয়ে সেখানে শক্ত করে চেপে ধরা হতো, শরীর থেকে মাংস টেনে ছিঁড়ে ফেলা হতো শরীরের হাড্ডি বের না হওয়া পর্যন্ত। এই অবস্থা যখন করা হয়েছে তখন তারা সর্বাবস্থাতে এমন অবস্থা তৈরি হয়েছে, তবু তারা তার আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়নি, আল্লাহর পথ থেকে সরে যায়নি। তাহলে তোমরা তো তাড়াহুড়া করছো কেন? আল্লাহ তো চাইলে এখনই কায়েম করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাড়াহুড়া দেখেন না, আল্লাহ দেখেন আপনার প্রচেষ্টা। ইসলাম কায়েম করার মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ দেখবে আপনার প্রচেষ্টা কত দূর। এই পরীক্ষা তারা দিয়েছেন, তা তোমাদের উপর কি পরীক্ষা এখন এসেছে? সাহাবীর মুখে কোনো কথা নাই। নবীজি বললেন মনে রেখো সানা থেকে হাজারা মাউত পর্যন্ত একটা নারী রাতের বেলায় নির্বিঘ্নে হেঁটে যাবে, কোনো মানুষ তাকায় কোনো দিন দেখবে না। সম্মানিত হাজিরান, এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন 214 সূরা বাকারা। আপনি বলেন এই পরীক্ষার কথা বলছে কে? জোরে বলেন আল্লাহ। এই পরীক্ষার কথা বলছেন আল্লাহ। তাহলে আল্লাহ জানেন পরীক্ষাটা সহজ না কঠিন। জোরে বলেন সহজ না কঠিন। এই পরীক্ষাটা কঠিন, যদি কেউ মনে করে আল্লাহ যত পরীক্ষার কথা বলেছেন এই পরীক্ষা বাদ দিয়ে ফিরে ফিরে জান্নাত যেতে চাই, আল্লাহ তাদেরকে বলছেন ওই জান্নাতের আশা করা তোমার দরকার নেই। আল্লাহ প্রথম বলেছেন তুমি জান্নাতের আশায় বসে আছো, অথচ এই পরীক্ষা তোমার কিছুই হয়নি, তোমার কেউ কিছু বলে না, তুমি ইসলামের কথা বলবা, তোমার তোমার যখন সবাই তোমার বিপরীত চলে যাবে জানবে তুমি হকের পথে টিকে আছো, আর যখন তোমার কেউ কিছু বলে না তুমি কাছের মানুষ, তখন জানবা যে তোমার এই ইবাদত তোমার এই ধর্মকর্ম দিয়ে কোনো কাজ হচ্ছে না। সুতরাং
আবার আপনারা আল্লাহ আপনারা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষায় ফেলেছেন এই পরীক্ষায় পাস করা অবশ্যই কঠিন এজন্য পাস করার জন্য আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে আর আল্লাহ তাআলার পথ বাদ দিয়ে এমনি এমনি মানসিক চিন্তা নিয়ে জান্নাতের আশায় বসে থাকলে সেই জান্নাত কখনো সম্ভব নয় সম্মানিত হাজিরান এজন্য আল্লাহ যে পরীক্ষা দেয় এই পরীক্ষা আমার আপনার যে ঈমানের অবস্থা জানিনি আল্লাহ তাআলা কি করবেন আপনাদের কাছে কি মনে হয় এরকম একটা পরীক্ষা যদি আমার আপনার প্রতি চলে যায় আমরা টিকতে পারবো না জোরে বলেন আল্লাহ আল্লাহ যে পরীক্ষার কথা বলেন এখানে মুখ মানে মুখ কালো করার সুযোগ মানুষের নাই আছে কোনো সুযোগ নাই এরকম পরীক্ষা যদি আমার আপনার উপর এখন চলে আমরা আপনি টিকবো না শুনেন ফিলিস্তিনের একটা মেয়ে মানুষ চিঠি লিখেছেন তার পরিবারের সদস্য ছিল মাত্র 37 জন তার 36 জনই শাহাদাত বরণ করেছেন কেউ নাই মাত্র একজন বেঁচে আছেন তিনি সৌদির বাদশার কাছে চিঠি লিখেছেন একটা যে আমাদের শুধু একজন আছে সে আল্লাহ আমার 37 জনের 36 জন শেষ আছে একজন আমি আমি আমার ভূখণ্ড থেকে কখনো পালিয়ে যাব না তো এরকম পরীক্ষা কি আবার আপনার এসেছে নাকি 1971 এর মহান মুক্তিযুদ্ধের সময় যে পরীক্ষাটা এসেছিল কিছুমাত্র মানুষ মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল বেশিরভাগ মানুষ তো যুদ্ধের মাঠ থেকে পলায়ন করেছিল আর আল্লাহ তাআলার দিন কায়েমের জন্য যদি করাত দিয়ে যদি শোনা যায় আপনার মাঝখান দিয়ে ফেলে ফেলা হবে আপনার পরিবারের সব মানুষ শাহাদত বরণ করবে আবার আপনার মানুষের অবস্থা কি হতে পারে এজন্য ইমানটাকে টাইট করতে হবে শক্ত করতে হবে মজবুত করতে হবে আপনার পাশে যদি 50টা সাউন্ড গ্রেনেড বাস্ট করে তাও আপনাকে জানতে হবে না কিছুই না দ্যাট ইজ নো ম্যাটার ঈমানটা যে এমন মজবুত আল্লাহ বলেন ওই ঈমানদারাই শুধু জান্নাতের আশা করতে পারে আর যারা এই পরীক্ষার ভিতর নাই ওদের জান্নাতের আশার কোনো সুযোগও নাই আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দিক বলেন আমিন